अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। लर्निंग इंग्लिश विथ लर्निंग ग्रामर एपिसोड नंबर 1। हम एन एसर वाक्यगुलो निजे निजे बांगला अनुवाद करार चेष्टा करब। हैव यू ईटन, आर यू गोइंग होम, व्हेन विल यू गो होम, हाउ डिड यू डू इट, कैन यू स्विम। এই সেন্টেন্সগুলোকে আমরা বাংলা অনুবাদ করব এবং আমরা এগুলো গ্রামার আলোচনা করব। আমরা চলে এসেছি আমাদের মূল পাঠে, যে হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো। হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো। আমাদের সেন্টেন্সগুলো বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা অনুবাদ করা মুখস্থ করে ফেলবো। হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো। আর ইউ গোয়িং হোম, তুমি কি বাসায় যাচ্ছ। আর ইউ গোয়িং হোম, তুমি কি বাসায় যাচ্ছ। আর ইউ গোয়িং হোম, তুমি কি বাসায় যাচ্ছ। হোয়েন উইল ইউ গো হোম, তুমি কখন বাড়ি যাবে। হোয়েন উইল ইউ গো হোম, তুমি কখন বাড়ি যাবে। হোয়েন উইল ইউ গো হোম, তুমি কখন বাড়ি যাবে। হাউ ডিড ইউ ডু ইট, তুমি এটা কীভাবে করেছিলে। আচ্ছা, হোয়েন কখন, উইল ইউ গো তুমি যাবে, হোম বাড়িতে। হাউ কীভাবে, ডিড ইউ ডু তুমি করেছিলে, ইট এটা, হাউ ডিড ইউ ডু ইট তুমি এটা কীভাবে করেছিলে। ক্যান ইউ সুইম, ক্যান ইউ সুইম তুমি কি সাঁতার কাটতে পারো, সুইম সাঁতার কাটা। ক্যান পারা, ক্যান ইউ সুইম তুমি কি সাঁতার কাটতে পারো। আচ্ছা, এখানে ইনটাও শব্দ অর্থ জিজ্ঞাসাবাদ করা বা প্রশ্ন করা। আমরা যেহেতু এই প্রশ্নগুলো জিজ্ঞেস করছি তুমি কি সাঁতার কাটতে পারো, তাই এগুলো হলো ইনটাও গেট থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তথা প্রশ্নবোধক বাক্য। আর সর্বশেষ এটা হলো প্রশ্নবোধক সিম্বল বা চিহ্ন। আচ্ছা, যে সকল বাক্য দিয়ে কোনো কিছু জানতে চাওয়া হয় বা কাউকে কোনো কিছু প্রশ্ন করা হয়, ওই সেন্টেন্সগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স।